দশম শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মহামারীর অবস্থায় আমরা সকলে ভালো আছি, আল্লাহর দরবারে জন্য শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আজ দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের দ্বিতীয় অধ্যায় পাঠ 17 হাদিস 6, মানব প্রেম ও সৃষ্টি সেবা সম্পর্কিত হাদিস, এই হাদিসখানে আলোচনা করব। আমি মমিনুল ইসলাম, সিনিয়র শিক্ষক, উড়িষ্যা উচ্চ বিদ্যালয় কুমিল্লা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাদিসখানা তেলাওয়াত করি। আল খালকু ইয়ালুল্লাহি ফা আহাব্বুল খালকি ইলাল্লাহি মান আহসানা ইলা ইয়ালিহি। অল্প কথায় অনেক গুরুত্বপূর্ণ একখানা হাদিস। হাদিসখানা বাইহাকি শরীফে উদ্ধৃত হয়েছে। এই হাদিসখানাতে যে শব্দগুলো রয়েছে তার অর্থ জেনে নেই। আল খালকু সৃষ্টি জগৎ, মাখলুক সমগ্র সৃষ্টি, সৃষ্টিকুল, ইয়ালুন পরিজন আপনজন, আল আহাব্বু অধিক প্রিয় সর্বাধিক প্রিয়, মান যে আহসানা অনুগ্রহ করে সদাচরণ করে, ইলা প্রতি, এই শব্দগুলোর অর্থ জেনে নিলাম। এবং হাদিসখানার সরল অর্থ হচ্ছে সমগ্র সৃষ্টি আল্লাহর পরিজন। সুতরাং আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় ওই ব্যক্তি যে তার পরিজনের প্রতি অনুগ্রহ করে, বা একই শরীর। এই হাদিসখানাতে আল্লাহ তাআলা সকল কিছু স্রষ্টা, তিনি হলেন খালিক, তিনি ব্যতীত যা কিছু আছে সবই তার সৃষ্টি বা মাখলুক। মানুষ যেমন তার সৃষ্টি, তেমনই কীটপতঙ্গ তার মাখলুক। বস্তুত জিন, ইনসান, আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, সাগর, মহাসাগর, পশু পাখি, কীটপতঙ্গ, গাছপালা, তরুলতা, সূর্য, গ্রহ, নক্ষত্র সবই আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ তাআলা স্বয়ং সব কিছু সৃষ্টি করেছেন। তিনি সকল কিছুর পালনকর্তা, লালনকর্তা, রিজিকদাতা ও নিয়ন্ত্রক। তিনি সকল সৃষ্টিকে এক রকম করে সৃষ্টি করেননি, এটা তার পরীক্ষা। তিনি সৃষ্টিকুলকে নানাভাবে ভাগ করেছেন এবং সকল কিছু কিছুকে মানুষের কল্যাণে নিয়োজিত রেখেছেন। মানুষ হলো আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব। সুতরাং মানুষের উচিত আল্লাহ তাআলার সকল সৃষ্টির প্রতি সদাচরণ করা, সকল মানুষের সাথে ভালো ব্যবহার করা, পশু পাখি জীবজন্তুর প্রতি অনুগ্রহ করা। এদের প্রতি অনুগ্রহ করলে আল্লাহ তাআলা খুশি হন। যারা আল্লাহ তাআলার এসব সৃষ্টির প্রতি সদর আচরণ করে তারা মহান আল্লাহর প্রিয় বান্ধা, আল্লাহ তাআলা তাদের ভালোবাসে। এই হাদিস থেকে আমরা যে শিক্ষা পাই, শিক্ষা এক নম্বর, সকল সৃষ্টি আল্লাহ তাআলার পরিজন স্বরূপ। দুই, এদের প্রতি ভালোবাসা প্রদর্শন ও সদাচরণ করা ইসলামের আদর্শ। তিন, জীবজন্তু পশু পাখির প্রতি দয়া প্রদর্শন করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। চার, সৃষ্টির প্রতি অনুগ্রহ করার দ্বারা মানুষ আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারে। আমরা এই হাদিস থেকে শিক্ষা নিয়ে আল্লাহর সকল সৃষ্টির প্রতি সদয় হব, তাদের সাথে ভালো আচরণ করব, এতে আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি হবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমার তৌফিক দান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।